মোবাইলে আসক্তি, মা পড়তে বসতে বলায় অভিমানী 12 বছরের কিশোর, সাত সকালই গলায় গামছা বেঁধে আম গাছে আত্মঘাতী। মোবাইলে আসক্তি, বকাবকি করায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী 13 বছরের কিশোর। ঘটনাটি নদিয়া শান্তিপুর থানার কন্দখোলা মাঠপাড়া এলাকায়। কিশোরের নাম সুশান্ত ওরাং। জানা যায়, শান্তিপুর থানার মাঠপাড়া এলাকার বাসিন্দা সতীশ ওরাংয়ের একমাত্র ছেলে সুশান্ত ওরাং। বর্তমানে সে 8ম শ্রেণীতে পড়ত। ছোট থেকে মোবাইলের নেশা ছিল তার, সবসময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকত। বাড়ি থেকে এর আগেও একাধিকবার সেই কারণে বকাবকি করলেই রেগে যেত ওই কিশোর। জানা যায়, আজ সাত সকালে মোবাইল দেখার কারণে পরিবারের তরফ থেকে বকাবকি করলে সে হঠাৎ গামছা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। পাশের একটি আম বাগানে গিয়ে আম গাছের সঙ্গে ওই গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ওই কিশোর। স্থানীয় লোকজন মাঠে যাওয়ার সময় তাকে ঝুলতে দেখে চিৎকার চেঁচামেচি করলে পরিবারের লোকজন ছুটে যায়। ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। পুলিশ গিয়ে ওই কিশোরের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আজ ওই কিশোরের মৃতদেহ ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠায়। পরিবারের সদস্যদের দাবি, পড়াশোনা বাদ দিয়ে সবসময় মোবাইল দেখতে ওই কিশোর, মানা করলেই রেগে যেত। মূলত মোবাইলের আসক্তির ফলে এই ঘটনা ঘটেছে ওই কিশোরের। তবে 13 বছরের কিশোরের এই আত্মঘাতী ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 13 বছরের আত্মঘাতী প্রবণতা দেখে যথেষ্ট চিহ্নিত পরিবেশ কর্মীরা। আসক্তির জন্য কি মূলত ঘটনা? মেন সমস্যা হচ্ছে সেটা হচ্ছে মোবাইল নিয়ে ঘাটাঘাটি করে, প্লাস পড়াশোনা একটু যদি বলা হয় পড়তে বসে না। আর হচ্ছে আমাদের আদিবাসী সম্বন্ধে যা হয়, এই যে এখানে ওখানে ফাংশন হচ্ছে পড়ছে না, মা বাবা যে একটা কথা বলেছে এই নিয়ে হচ্ছে সুসাইড। তো এর আগে এরকম পড়াশোনার জন্য কিছু বললে, কিছু বাড়ি থেকে চলে যাওয়া বা কিছু রাগ ঝাল করা করতে প্রায়শই হতো? করতে বলতে দেয়ার কথা মা বাবা তো বলবে স্বাভাবিক। কয় ভাই বোন? দুই ভাই। কখন পড়েছে ঘটনা? ঘটেছে সপ্তাহ দিকেই দেখে। কোথায় দেখলেন? ঘরে? ঘরে না, মাঠের মধ্যে। কি গাছে? আম গাছে। কখন ঘুম থেকে উঠেছিল? 6টার দিকে সব উঠে পড়ে। তো বকাবকিটা কখন হয়েছিল? রাত্রেবেলা? রাতে না, সকালেই হয়েছে। একটা কথা বলেছে আমার। তো যখন মাঠে গেছে সে যেখানে দেখেন আশেপাশে কোনো চাষি টাশি কেউ ছিল না? চাষি বলতে সেই মুহূর্তে সবাই তো ফসল টসল তোলে বাগানটার মধ্যে, তো বাগানের মধ্যে তো কেউ দেখেনি। কী দিয়ে গলা ধরে দিয়েছে? গামছা দিয়ে। ও বাড়ি থেকে গামছা নিয়ে গেছিল? আচ্ছা। কয় ভাই বোন বললেন? দুই ভাই। কোন ক্লাসে পড়তো? 9-এ কি বা 8-এ পড়ে। কোন স্কুলে পড়তো? বাঘা জাতীয় স্কুল, মূল লাগে। আপনার নাম? আমার নাম দীপ। কোন নাম? আমার নাম সুশান্ত। ওর বাবার নাম? সতীশ শর্মা। হ্যাঁ, সতীশ শর্মা। বাড়ি? বাড়ি কন্দখোলা মাঠপাড়া। কে আনছেন ওর বাবু? আমি ওনার মানে এই ছেলে হচ্ছে দাদা। ঝগড়া করেছে, ঝগড়া করার পরে ওই বোনের সঙ্গে একটু ঝগড়া হয়েছিল, হওয়ার পরে দোকানে যাওয়ার কথা ছিল যায়নি। তারপরে ফ্র্যাকচার মেরেছে। কয় ভাই বোন? এক ভাই। কি বড়? এইটাই বড়। বাবা কি করে? বাবা মাঠে। কখন ঘটনা ঘটিয়েছে এরকম? কি বায়না করছিল? বায়না কিছু বায়না কিছু স্কুলে মানে প্রাইভেটে যাওয়ার, প্রাইভেটে যাওয়ার। কি কি বলছিল? যাবে না? যাবে না মানে আদিবাসী আমরা যেহেতু, ওই যে মোবাইল পেয়েছে, মোবাইল মোবাইল নিয়ে। কি মোবাইলের নেশা নাকি? মোবাইলের নেশা? মোবাইল নেশা তো আছে। কি নাম আপনার? আমার নাম গোবিন্দ। কি হয়? আমার ভাই বলে ফাঁস দিয়েছে। কটার সময় ঘটনা আপনারা দেখেন? সাতটাই। ঘুম থেকে উঠেছে কখন? উঠেছে সকালে। উঠেছে সকালে? উঠেছে সকালে। উঠেছে তার মধ্যে ওই 7টা বেজে গেছে, তখন পাওয়া গেল। বলাই দে, রিপোর্ট টাইমস বাংলা।